नमस्कार बंधुरा, खबर सन्धान यूट्यूब चैनल अपन प्रत्येक के स्वागत। यह मुहूर्ते दक्षिण बंगे मेघला आकाश, उत्तरबंगे दिखे आंशिक मेघला आकाश, धे आस घूर्णिझड़। आज के रातर दिखे से एक्सट्रीमलि भेरि सीभियर साइक्लोनिक स्ट्रमे परिणत होते पारे। अति शक्तिशाली एक घूर्णिझड़ आसछे जार गतिवेग हबे जखन आछड़े पड़ते पारे 150 थेके 160 किलोमीटर एवं गास्टिंग स्पीड अर्थात वायुर झापटा मोड थाकते पारे 175 किलोमीटर प्रति घंटाय। सुतरां मेघलाकाश शुरू हो गेछे, आगामीकालो मेघलाकाश थाकबे एवं 14 तारीखे सेटी आछड़े पड़बे दुपुरेर दिके। तार फले सेदिन तो मेघलाकाश आरो बेशी थाकबे। सुतरां मेघमाला मोड थेके आमादेर देखार आर सेरकम कोनो प्रयोजन नेई। आमरा वायुर झापटा मोडे आपनादेर घूर्णिझड़ेर कि ट्रैक रयेछे সেটা একবার খুব সংক্ষিপ্ত আকারে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাতের দিকের যে আপডেট, ইতিমধ্যে বাঁক নিয়েছে ঘূর্ণিঝড় এবং এই মুহূর্তে সেটির অবস্থান রয়েছে মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং সেটি উত্তর পূর্ব বাঁক নিয়ে কিন্তু আস্তে আস্তে দুর্বার গতিতে এগিয়ে আসছে। ঘন্টায় তার গন্তব্যস্থল যেটা রয়েছে সেটা তো দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার, কিন্তু ঘন্টায় সেটি 15 কিলোমিটার গতিবেগ নিয়ে এগিয়ে আসছে। আর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন জায়গায় 130 থেকে 35 কিলোমিটার কিন্তু হাওয়ার গতিবেগ বা ঝড় বইছে। আমরা দেখব 13 তারিখে সেটি আরও এগিয়ে আসছে এবং 14 তারিখে দুপুরের দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেটি অবশ্যই যেমন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঠিক তেমনটা সেই জায়গাতেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্ব বাংলাদেশের কক্সবাজার, উত্তর মায়ানমারের সিতোয় বন্দরের একেবারে মাঝখান দিয়ে সেটি আঘাত হানবে। যখন আঘাত হানবে তার গতিবেগ কতটা দেখতে পাওয়া যাচ্ছে মডেল অনুসারে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি 217 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা বায়ুর ঝাপটা মোড। এর গতিবেগ হতে পারে 150 থেকে 160 কিলোমিটার। কোন কোন জায়গা সবথেকে বেশি এফেক্টেড হতে পারে প্রথমেই জানাবো। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কি খবর রয়েছে, আগামীকাল 13 তারিখে যে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় শুরু হবে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলা, কলকাতা, হুগলি জেলাতেও বেশ দমকা ঝড় বইবে। অন্যান্য জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বইবে, এটাই রয়েছে আগামীকালের পূর্বাভাস। এবং 14 তারিখের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ হয়ে যেতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দমকা ঝড়ের। অন্যান্য জেলাগুলোতে 20 থেকে 25, বিভিন্ন জেলার বিভিন্ন ভৌগোলিক অবস্থান অনুসারে কিন্তু ঝড়ের গতিবেগ নির্ভর করবে। যেমন বাঁকুড়া এছাড়া বীরভূম জেলার দিকে ঝড়ের গতিবেগ অনেক কম থাকবে, সেখানে ঝোড়ো হাওয়া বইবে। কিন্তু পূর্ব বর্ধমান নদিয়ার দিকে প্রধানত 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। সুতরাং একটা ঝড় আসছে, তবে কিন্তু ডাইরেক্ট পশ্চিমবঙ্গে আসছে না, সেটি চলে যাচ্ছে অনেক দূর দিয়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো ঝড়ের প্রভাব নেই, তবে ঝোড়ো হাওয়া বইবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ঝোড়ো হাওয়া বইবে, এটাই রয়েছে পূর্বাভাস। এবার জানাবো বৃষ্টির ক্ষেত্রে কি আবহাওয়া দপ্তর বলছেন, কি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে। যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, 224 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 13 তারিখে। এবং 14 তারিখের দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে 14 তারিখেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির কথাই তারা বলেছেন। তাই দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা ঘূর্ণিঝড় সময়ে এবং ঘূর্ণিঝড় পরবর্তীতে কিন্তু সেই বৃষ্টি আসতে পারে, তার আপডেট দেবো আপনাদের এর পরবর্তী ভিডিওতে। যদিও আপনাদের একটা আভাস দেওয়ার চেষ্টা করছি, 17 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে বৃষ্টি আসবে, 18 তারিখ থেকে বৃষ্টি আসার সম্ভাবনা ঝেঁপে সারা দক্ষিণবঙ্গ জুড়ে, 19 তারিখেও বৃষ্টি আসবে, 20 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 21 তারিখও রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আবার একটা ঝড় বৃষ্টির দুর্যোগ আসতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে সব থেকে এফেক্টেড যে সমস্ত জায়গাগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই নাম উঠে আসছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। আগামীকাল থেকে ভারী বৃষ্টি শুরু হবে, দমকা ঝড় বইতে শুরু করবে। 14 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মিজোরাম, ত্রিপুরা, এছাড়া রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর দিকে। এটাও জানানো হয়েছে 50 থেকে 70 কিলোমিটার ঝড়ের গতিবেগ থাকতে পারে, সর্বোচ্চ বায়ুর ঝাপটা মোড়ে 70 কিলোমিটার হতে পারে। অন্যদিকে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে বিশেষ করে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। এখানেও দেখতে পাচ্ছেন এখানেও 50 থেকে 60 কিলোমিটার দমকা ঝড় বইবে ঘন্টায়, পাশাপাশি প্রবল বৃষ্টি হবে। এই রয়েছে ঘূর্ণিঝড়ে এখনও পর্যন্ত প্রাথমিক আপডেট। তাই এবার আপনাদের জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে। দেখুন বাংলাদেশের ক্ষেত্রে আগে দেখতে পাওয়া গিয়েছিল যে অনেকটা জায়গা কভার করে ঝড় এবং বৃষ্টি হতে পারে। এই মুহূর্ত থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে কুমিল্লা, ঢাকার কিছুটা এবং সিলেট দিয়ে সেই ঝড় এবং বৃষ্টি বেরিয়ে যাবে, যার ফলে ঝড় বৃষ্টির প্রভাব সারা দেশ জুড়েই পড়বে। তবে কিছুটা কম পড়তে পারে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে। আমরা দেখে নেবো কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখ থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, বরিশালের দিকে।
এবং 14 তারিখে যেহেতু ঘূর্ণিঝড় আসতে পড়বে তাই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল চট্টগ্রামের এই সমস্ত জায়গাগুলোর দিকে। এছাড়া খুলনা বিভাগের দিকেও বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগের দিকে আমরা সেরকম বৃষ্টি এখনো দেখতে পাচ্ছি না। দমকা ঝড় প্রচণ্ডভাবে বইতে পারে, 70 থেকে 80 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে এমনটা সম্ভাবনা থাকছেই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ রাতের দিকে বিশেষ করে প্রবল বৃষ্টি হতে পারে সেই সমস্ত জায়গা সারা চট্টগ্রাম বিভাগ জুড়ে। এছাড়া রয়েছে কুমিল্লা সিলেট বিভাগ জুড়ে, ঢাকা বিভাগের কিছুটা এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগের দিকে যেমন রংপুর, রাজশাহী, খুলনা, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা, এখানে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। থ্যাংকস ফর ওয়াচিং।